রাজ্যপালকে ছাড়াই এবারও শপথ। কাল বিধানসভা উপনির্বাচনে চার জয়ী প্রার্থীর শপথ, বিধানসভার নিয়ম মেনেই কাল শপথ গ্রহণ। এর ফলে আরও একবার রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠল। রাজ্যপালকে ছাড়াই এবারও শপথ, কাল বিধানসভা উপনির্বাচনে চার জয়ী প্রার্থীর শপথ, বিধানসভার নিয়ম মেনেই কাল শপথ গ্রহণ। এর ফলে আরও একবার রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আগামীকালই শপথ হবে এবং বিধানসভার যে রুলবুক রয়েছে সেই রুলবুক মেনেই হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। শোনাবো আপনাদের কি বলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধিবেশন চললে পরে সিএমআর আসার প্রেরণা তিনি যখন তখন আসতে পারেন, আসতেও আসতে পারেন, আর কালকে আসতেও পারেন না আসতে পারেন, এটা বলতে হবে একটা দায়িত্ব। স্যার কালকে যে শপথ তো সেটাকে বিধানসভার রুল মেনেই হবে? হ্যাঁ, বিধানসভার রুল কনস্টিটিউশন তো সবই আমি কালকে ওখানে আমি বলে দেবো সবাই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আগামী কাল হতে চলেছে বিধানসভার উপনির্বাচনে জয়ী চার প্রার্থীর শপথ গ্রহণ এবং সেটা বিধানসভাতেই হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিধানসভার যে রুলবুক আছে সেই রুল মেনেই হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আরও একবার কি তাহলে রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে চলে এলো? শ্রেয়সী, দেখো যেটা অধ্যক্ষ তিনি যেটা স্পষ্টভাবে জানিয়েছেন যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে রাজ্যপালের কাছ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোন চিঠির উত্তর আসেনি। অর্থাৎ প্রথমে তারা রাজ্যপালের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন, রাজ্যপাল তার উত্তরে বেশ কিছু জানতে চেয়েছিলেন বিষয়, সেই বিষয়গুলো দিয়ে কিন্তু তারপরে বিধানসভার পক্ষ থেকে ফের চিঠি পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো বিষয়ে রাজ্যপালের তরফে কোনো উত্তর না আসাতেই যে বিএ কমিটি হয়েছিল আজকে, সেই বিএ কমিটির বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে যে এক্ষেত্রে আগামীকাল দুপুর একটার সময় এই চার জয়ী প্রার্থীর শপথ বাক্য পাঠ করানো হবে এবং সেটা বিধানসভার যে নির্দিষ্ট রুল আছে সেই রুল মেনেই শপথ বাক্য পাঠ করানো হবে। এবার তোমাকে অন্য একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে এই পরিস্থিতিতে ফলে কার্যত যে বিষয়টা বা যে সম্ভাবনাটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে গতবার ভগবানগোলা বা বরানগরের ক্ষেত্রে যে দুই জয়ী প্রার্থীর সেক্ষেত্রে যেভাবে শপথ হয়েছিল সেইভাবেই কিন্তু কার্যত শপথের প্রক্রিয়াটা হবে এবারও এই চারজনের ক্ষেত্রে, এমনটাই বোঝা যাচ্ছে বা স্পষ্ট হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিধানসভার যে সূত্র মারফত আমরা জানতে পারছি বিধানসভার যে চ্যাপ্টার টু আছে সেই চ্যাপ্টার টু এর রুল ফাইভ অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানো হতে পারে, অর্থাৎ স্পিকারই সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করাবে, তেমনটাই কিন্তু সেক্ষেত্রে এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই ভগবানগোলা ও বরানগরের দুই জয়ী প্রার্থীর কাছে রাজভবনের তরফে চিঠি এসেছে। কি বলা হয়েছে সেই চিঠিতে? তিনটে বিষয় বলা হয়েছে। প্রথম বিষয় বলা হয়েছে যে এক্ষেত্রে সংবিধানের ঊর্ধ্বে কখনোই বিধানসভার রুল নয়, অর্থাৎ সংবিধানের 188 ধারার ঊর্ধ্বে বিধানসভার যে 5 নম্বর রুলের কথা বলা হচ্ছে চ্যাপ্টার টু সেটা কখনোই নয়। দ্বিতীয় কথা বলা হচ্ছে এই দুই প্রার্থীর যে শপথ সেটা সংবিধানগতভাবে হয়নি, অর্থাৎ সংবিধান মেনে হয়নি। এবং তৃতীয়ত বলা হচ্ছে যে এক্ষেত্রে শপথ না নিয়ে যদি কেউ বিধানসভার যোগদান অধিবেশনে তাহলে কিন্তু তার ফাইন হবে, সেই বিষয়টিও কিন্তু সেক্ষেত্রে এই ভগবানগোলা এবং বরানগরের দুই প্রার্থী দুই বিধায়ককে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে যে আপনারা যে শপথ নিয়েছেন সেটা কিন্তু কার্যত সংবিধান মেনে হয়নি। ফলে সার্বিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু কার্যত আগামীকালে ফের শপথ গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেখানে অধ্যক্ষের স্পষ্ট বক্তব্য যে রাজ্যপালের কাছ থেকে কিন্তু নির্দিষ্টভাবে শপথ নিয়ে কোনো উত্তর না আসাতে আজকে বিধানসভার যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি সেই কমিটির যে বৈঠক সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে আগামীকাল এই চারজনের শপথ বিধানসভার নিয়ম মেনেই হবে বিধানসভাতে। অনেক ধন্যবাদ শ্রেয়সী, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এবার আপনাদের শোনাবো সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই গোটা উদ্ভূত পরিস্থিতি নিয়ে কি বলছেন। স্পিকার যদি শপথ নেন তাতে আপত্তির কিছু নেই, তিনি বিধানসভায় নির্বাচিত স্পিকার। তার থেকে বড় কথা হচ্ছে এই ব্যাপারটি নিয়ে রাজ্যপাল এত ঘাটাঘাটি করছেন কেন? এটা অনর্থক লড়াই হচ্ছে। চারজন নির্বাচিত হয়েছে, তিনি শপথ নেবেন, সাধারণভাবে রাজ্যপালরা কই শপথ গ্রহণ তো করান না, করান তো হচ্ছে নির্বাচিত স্পিকাররা। যখন স্পিকার থাকে না তখন প্রোটেম স্পিকার করে দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে রাজ্যপালের স্ট্যান্ডটাকে খুব যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের যিনি বর্তমান স্পিকার আছেন তিনি হচ্ছেন এ যুগের ধৃতরাষ্ট্র। তিনি এখনো মুকুল রায়, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী এই সমস্তকে উনি
মধ্যে উনি বিজেপির ছায়াই দেখতে পেয়েছিলেন। তা সম্পূর্ণ সংসদীয় ব্যবস্থার রীতিনীতি পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমাকে অস্বীকার করে, কার্যত ধূলিসাৎ করে তিনি বলেছিলেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসতে চান তার অনুমতি নিয়ে আসতে হবে। যদিও আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপত্র নই, আমি অন্নপ্রাশন কিংবা হাতে খড়ি কোনোটাতেই ছিলাম না। সুতরাং এই বিষয়টা সাংবিধানিক সংকট তৈরি করছে কি না সেটা সংবিধানই, যিনি কাস্টোডিয়ান আছেন রাজ্যপাল তিনি বলবেন। আমাদের যেটা বিশ্বাস, আমরা সামগ্রিকভাবে দর্শক হিসেবে যেটা বলছি, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে নয়, একজন বিজেপি কর্মী হিসেবে আমাদের অবস্থান এটাই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে ডক্টর শান্তনু সেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পালন না করে বিজেপি রঙ্গোলি এলনে পদ্মপালে পরিণত হওয়া বর্তমান বাংলার রাজ্যপাল প্রত্যেকটা মুহূর্তে রাজ্যে নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কিভাবে তাদের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটাবেন সেই বিষয়ে তিনি সচেষ্ট থাকেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে সঠিক সময়ে শপথ নিতে না পারে, এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন, এবারও তিনি কিছু না বলে দিল্লি চলে গিয়েছেন, যার ফলে দীর্ঘদিন মেলাকার মানুষ বিধায়কের পরিষেবা পায় না। সেই কারণেই আমাদের বিধানসভার যে আইন, সে আইন মেনেই আমাদের মাননীয় অধ্যক্ষর উপস্থিতিতে আমাদের বিধানসভাতেই আমাদের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের চার বিধায়কের শপথ গ্রহণ হবে, যাতে সেই চার বিধানসভা কেন্দ্রের মানুষেরা বিধায়কের পরিষেবা অবলম্বনে পেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।